আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য মিষ্টি বরের দুষ্ট বউ এই গল্পের 5 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল। টেনে টেনে না দেখে অবশ্য পুরো গল্পটা দেখবেন, তাহলে গল্পের মজা বুঝতে পারবেন। অবশ্য জানি হয়তো বা আপনারা পুরোটা দেখেন, বাট আমি কেন জানি ওয়াচ টাইম অনেক কম পাই। এভারেজ ওয়াচ টাইম পাই আমি 4 থেকে 5 মিনিট, যদি ভিডিওটা 10 মিনিটের বেশি হয়। জানি না কেন এরকমটা হয়, অনেকে হয়তো বা ভিডিও দেখেন না পুরোটা, তাই বললাম আর কি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সাথেই থাকবেন। যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই আছেন, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। বজ্জাত কাজু গোলাদড়ি, আপনি? রাজু বলল, এই যে মিস চুইংগাম বেপি, তোমার সাহস হয় কি করে আমার গাড়ির হাওয়া ছাড়তে যাওয়ার, আবার আমার এমন সুন্দর নামটাকে এরকম বাজেভাবে বলার? মিতু বলল, কি কি করেছি আমি? আর আপনি সাহসী বা কি দেখলেন মিস্টার বজ্জাত কাজু গোলাদড়ি অ্যানাকান্ডা? রাজু বলল, তুমি তো দেখি বাড়ি বজ্জাত মেয়ে, ভুল করে আবার মুখে মুখে তর্ক করো? তুমি জানো তোমায় আমি পুলিশ দিতে পারি আমার গাড়ির হাওয়া ছাড়ার অপরাধে? মিতু বলল, পুলিশ দিবেন মানে? আর কি প্রমাণ আছে আপনার কাছে যে আমি আপনার এই খাম্বা মার্কা গাড়ির হাওয়া ছেড়েছি? রাজু বলল, হা আমি জানতাম মিস চিংগাম বেপি যে তুমি এমন কথাই বলবে আমায়, তাই আগে থেকেই আমি তোমাকে শায়েস্তা করার জন্য এতক্ষণ তুমি যা বকবক করেছ সব ভিডিও রেকর্ড করে রেখেছি। ওয়েট, দেখতে চাও? দাঁড়াও, দেখাচ্ছি। কথা বলেই রাজু পকেট থেকে ফোন বের করে মিতুকে দেখায় ওর সব কথার রেকর্ড ও ভিডিওগুলো। মিতু রাজুর হাত থেকে সৌ মেরে ফোনটা নিতে চায়, আর অমনি রাজু হাত সরিয়ে নেয়। হাত সরিয়ে নিতেই মিতু তাল সামলাতে না পেরে পড়ে যেতে নেয়, আর অমনি রাজু আর হাত ধরে ফেলে। তারপর বলে, মিস চুইংগাম বেপি, চেষ্টা করে লাভ নেই, ফোনটাতে তুমি পাবে না, আর এর শাস্তি তো তোমাকে পেতেই হবে, তোমায় আমি পুলিশে দিব এই ভিডিও দেখিয়ে। রাজুর কথা শুনে মিতু সোজা হয়ে দাঁড়িয়ে নক্ষে থেকে আমতা আমতা করে অসহায়ভাবে বলে, সরি কাজু গোলাদড়ি, আমার ভুল হয়ে গেছে, আপনি আমায় পুলিশে দিয়েন না প্লিজ, আমায় পুলিশে দিলে আমার নাতি নাতনিদের দাদুর কী হবে বলেন? আর আমায় তখন আমার নাতি নাতনিদের দাদু বিয়েও করতে চাইবে না, তাহলে আমি ঘুরতে যাব কার সাথে আর কাকেই বা জ্বালিয়ে মারব বলেন? প্লিজ, আমার মতো এরকম নিরীহ নিষ্পাপ ছোট্ট শিশু বাচ্চা মেয়ে কেমন শাস্তি দিয়েন না প্লিজ। মিতুর কথা শুনে রাজুর প্রচুর হাসি পেল, কিন্তু হাসিটাকে লুকিয়ে একটু রাগী লুক নিয়ে বলল, এখন আর ওসব বলে লাভ নাই মিস চুইংগাম বেপি, তোমার আর নাতি নাতনির মুখ দেখা হলো না মনে করো, আর হ্যাঁ তখন কী যেন বলেছিলে, এই গাড়ির মালিকের সাথে প্রেম করবে তাই না? মিতু বলল, হে মা ছিচি, আমি এমন কখন বললাম, আমি তো এখনও একটা নিষ্পাপ নিরীহ বাচ্চা মেয়ে, আমি কি প্রেম করতে পারি বলেন? ওই চাকচুন্নি তোমার বাচ্চা, তুই কিছু কস না কেন এই কাজু গোলাদড়িকে? রাজি বলল, উনি কি বলবে, উনি তো আর তোমার মতো দজ্জাল নয় মিস চুইংগাম বেপি। ও হ্যাঁ, আরও কি জন্য বলেছিলে তুমি, এই গাড়ির মালিককে বিয়ে করে গাড়িটা তার থেকে যৌতুক নেবে তাই না? তোমার মতো এমন চুইংগাম বেপিকে কে বিয়ে করবে? আমি তো কখনোই না। রাজুর কথা শুনে মিতু খুব রেগে গেল, তারপর বলতে লাগলো, এই যে মিস্টার অ্যানাকন্ডা, রামসাগল কম্বভূত, আফ্রিকার গরু, আফ্রিকার ইঁদুর, নাইজেরিয়ার গন্ডার, উগন্ডার বাল্লুক, সুন্দরবনের বাল্লুক, তো আপনার মতো এমন বজ্জাত কাজু গোলাদড়িকে কে বিয়ে করবে শুনি? আপনাকে দেখলে তো সব ভয়ে পালাবে, আস্ত একটা রাক্ষস। রাজু বলল, কি বললে তুমি, তোমার সাহস হয় কী করে আমায় এসব বাজে নামে ডাকার, তুমি জানো তোমার কি করতে পারি? মিতু বলল, তুই কি করবি রে শয়তানের বাপ, ইবলিশের দাদা, মাটির নিচে কেঁচো, তোকে তো আমি চুইংগামের মতো চিবিয়ে খাবো, তারপর ওই তমা পেতনি চুলে লাগিয়ে দিব,
ওই পেতনি, তুই তো উগান্ডার হাতির কিছু কস না কেন? হুম, আমি তো তোদের দুইটারই ইঁদুরের কাবাব, কেঁচুর সুপ, বাঁধাকপি দিয়ে ব্যাংবাজি করে, আর হ্যাঁ মনে পড়েছে, গোবর দিয়ে করলার শরবত করে খাইয়ে মারব। মিতুর এইসব খাবারের নাম শুনে রাজুর তো এখন বমি হওয়ার অবস্থা। তবু নিজেকে কিছুটা স্বাভাবিক রেখে রাজু বলল, হাউ ডিয়ার ইউ, তোমার সাহস হয় কী করে আমার সাথে এই রাজু চৌধুরীর সাথে তুই তুই করে কথা বলার? তাও আবার এমন বাজে বাজে কথা, তোমাকে তো আমি দেখে নিব, আমার কাছ থেকে তোমার ছাড় নেই, আমি তোমার ছাড়বো না মিসেস চুইংগাম বেপি। বেচারি তো আমার পাশে দাঁড়িয়ে ওদের ঝগড়া দেখছে আর মাথা থাপড়াচ্ছে। রাজু আর মিতুর এমন ঝগড়া দেখে তো আমার মাথা ঘুরানো শুরু হয়ে গেছে, কিন্তু ভয়ে মিতুর কাছে যাওয়ার সাহসও নাই ওর, কারণ ও জানে এখন মিতুর কাছে গেলে ও আর আস্ত থাকবে না। রাজুর কথা শুনে মিতু বলল, তুই আমায় কী দেখবি রে? আমি জানি খুব কিউট সুন্দরী, নাদুস নাদুস একটা বিউটিফুল মেয়ে, তাই হয়তো তোর মতো একটা নাইজেরিয়ান বাইটটা ইন্দুর আমায় দেখতে চাস। তোর চোখ আমি চিল হয়ে সো মেরে তুলে নিব কাজু গোলা দড়ি, আর তুই আমায় ছাড়বি কি রে? দড়ি তো দেখা আগে বজ্জাত খাটাশের ডিব্বা। মিতু আর রাজুর মধ্যে সেই রকমের ঝগড়া লেগে গেল। ওদের ঝগড়ার মধ্যে প্রিন্সিপাল স্যার এগিয়ে এসে দেখে মিতু আর রাজু সেই লেভেলের ঝগড়ায় ব্যস্ত। ওদের ঝগড়া শুনে আশেপাশের মানুষ অনেক জড়ো হয়ে গেছে, আর বেচারি তমা পাশে দাঁড়িয়ে জড়ো শুরু হয়ে নিজের নখ খাচ্ছে। প্রিন্সিপাল স্যার বেশ রেগে যায়, তারপর মিতু আর রাজুকে ধমক দিয়ে বলে, এখানে হচ্ছেটা কি? মিতু তুমি ক্লাস বাদ দিয়ে আজকেও এখানে কি করছো? এমন সিন ক্রিয়েট করার মানে কি? আর রাজু তুমি এখানে কি করছো? আর এইভাবে তোমরা ঝগড়াই বা করছো কেন? রাস্তায় কত মানুষ জড়ো হয়ে গেছে দেখছো একবার, তোমার বাবা জানতে পারলে কি হবে বলো তো? তোমার কাছ থেকে আমি এমনটা আশা করিনি রাজু। প্রিন্সিপালের কথা শুনে মিতু একদম চুপ হয়ে গেল, যেন ও এতক্ষণ কিচ্ছু করেনি, আর রাজু চুপ হয়ে দাঁড়িয়ে রইল, কারোর মুখে কোনো কথা নেই। ওদের চুপ থাকতে দেখে প্রিন্সিপাল বলল, মিতু তুমি অফিস রুমে আসো, আর রাজু তুমি আসো, তমা তুমি ক্লাসে যাও। কথাগুলো বলেই প্রিন্সিপাল স্যার অফিস রুমের দিকে চলে গেল। এদিকে মিতুর তো ভয়ে অবস্থা খারাপ, দেখে মনে হচ্ছে এখনই কেঁদে দিবে। মিতুর এমন ভয় পাওয়ার মুখ দেখে রাজুর কিছুটা মায়া হলো, সাথে হাসিও পেল। কিন্তু রাজু নিজের মায়া আর হাসিটাকে লুকিয়ে রাগের সুরে মিতুকে বলল, এই যে মিস চুইংগাম বেপি, চলুন প্রিন্সিপাল স্যার ডাকছেন। কথাটা বলেই রাজুর সামনে হাঁটা শুরু করলো। মিতু আর কোনো উপায় না দেখে রাজুর পিছনে পিছনে হেঁটে যেতে লাগলো। তো ফ্রেন্ডস, গল্পটা কেমন হয়েছে নিশ্চয়ই সবাই জানাবেন, কিন্তু যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর অবশ্য আপনাদের কমেন্ট আমি চাই চাই, অফকোর্স কমেন্ট করে যাবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করছি, আমাদের চ্যানেলের গল্পগুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই আছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝে থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।